আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আমার চ্যানেলেই আমি নাজনিন আমি তোমাদের সাথে আবার সমীদের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে প্রোডাক্টটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের আর্গেন অয়েল হেয়ার শ্যাম্পু আর্গেন অয়েল হেয়ার শ্যাম্পু তো এটা ওনার লাস্ট নিউ লঞ্চ শ্যাম্পু হচ্ছে এটা যা 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 শ্যাম্পু আছে তার মধ্যে লাস্ট এটাই লঞ্চ হয়েছিলো অ্যান্ড এটা আমি ইউজও করেছি এটা আমার সেকেন্ড বটলে ফার্স্ট বটল অলরেডি আমার এটা ইউজ করা হয়ে গেছে এটা ফাঁকা অ্যান্ড এটা সেকেন্ড বটল এটাও শেষ আমাকে আবার কিনতে হবে উইদিন আ উইক আমাকে কিনতে হবে মানে একদম অল্প আছে এটার মধ্যে তারপরে আমি তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করছি সো প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক বটল উইথ ফ্লিপটপ ক্যাপ এভাবে খুলতে হয় তাছাড়াও শেষের দিকে এসে গেলে যেটা করা হয় এইভাবে খোলা হয় আমাদের এইভাবেও কাজে লাগে অনেক সময় এইভাবেও খুলে ইউজ করা হয় আর এটার মধ্যে আছে হচ্ছে টু হান্ড্রেড এম এল শ্যাম্পু প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ অ্যান্ড সেলফ লাইফ হচ্ছে টোয়েন্টি ফোর মান্থ তো দুশো এম এল শ্যাম্পু প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকা আর সেলফ লাইফ হচ্ছে দু বছর অত্যন্ত কম আবার আর্গেন অয়েল শ্যাম্পু তার উপরে অত্যন্ত কম আর্গেন অয়েল শ্যাম্পু আই আইডন্ট কি এত কম দামে কেউ দিতে পারবে অ্যান্ড তার সাথে আবার সমিধির প্রোডাক্ট মানে আমাদের বাঙালি মেয়েদের কাছে একটা আলাদাই ইমোশন সমিধি সো এই শ্যাম্পুটা যদি তোমরা জিজ্ঞেস করো ট্র্যাভেল ফ্রেন্ডলি কিনা দেখো বটলটা কিন্তু অনেকটাই বড়ো দুশো এমএল প্রোডাক্ট অবশ্যই ট্র্যাভেল ফ্রেন্ডলি নয় তোমরা একটা ছোটো কন্টেনারে ঢেলে নিয়ে অবভিয়াসলি ব্যাগে ক্যারি করতে পারো যখন যাচ্ছ কোথাও অবভিয়াসলি নিয়ে যেতে পারো এবার বলি যে এটার টেক্সচারটা আগে দেখিয়ে নিই ঠিক আছে শ্যাম্পুর টেক্সচারটা আগে দেখিয়ে নিই তারপরে এটা সম্পর্কে বলছি একদম কম আছে তো ওয়েট আচ্ছা আমি এই দিকটাতেই দেখাচ্ছি দেখো শ্যাম্পুটা গড়িয়ে যাচ্ছে কিন্তু লিকুইডই শ্যাম্পু যেরকম হয় বেসিক্যালি শ্যাম্পু করিয়েই যাবে এটাই স্বাভাবিক অ্যান্ড এটা সেরকমই একটা শ্যাম্পু অ্যান্ড লাইট সাদা রঙ কিন্তু হালকা একটু সাদা রঙটা এবার বলি যে এটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি দোকান থেকে কিনেছি দোকান থেকে কিনলে কিন্তু একটা সার্টেন ডিসকাউন্ট পাওয়া যায় প্লাস সৌমিদির অ্যাপ থেকেও তোমরা কিনতে পারো তাছাড়া সৌমিধির ওয়েবসাইটে গিয়েও তোমরা অর্ডার করতে পারো তোমরা বাড়িতে আরামসে আনি নিতে পারো আমি কিন্তু এটা দোকান থেকেই কিনেছি উইথ টেন টু ফিফটি পার্সেন্ট এরকম কিছু একটা ডিসকাউন্ট চলছিল আমি সময় দোকান থেকেই আনিয়েছি অ্যান্ড এটার মধ্যে বেস্ট থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাকোয়া বেস্ট প্রোডাক্ট আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি অ্যাকোয়া বেস্ট প্রোডাক্ট আর দ্য বেস্ট প্রোডাক্ট ফর আর্স কারণ যেটার বেস্ট অ্যাকোয়া সেটা সব সবসময় স্কিন ফ্রেন্ডলি হেয়ার ফ্রেন্ডলি অ্যান্ড আমাদের জন্য সবসময় বন্ধুর মতন কাজ করে সেটা অ্যান্ড এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আর্গেন অয়েল আর্গেন অয়েল হেয়ার শ্যাম্পু আগে আমি বলি আর্গেন অয়েল আমাদের স্কিনে কী হেয়ারে কী কাজ করে আর্গেন অয়েল আমাদের হেয়ারকে প্রচণ্ডভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আমাদের হেয়ারের ব্রেকেজ এখানে ওখান থেকে চুল ছিঁড়ে যাওয়া চুলের দগা ফেটে যাওয়া এরকম যে প্রবলেমগুলো থাকে সেগুলোর থেকে চুলকে ভীষণ ভালো রাখতে সাহায্য করে তার সাথে চুলে কিন্তু খুব ভালো শাইন শাইন অ্যাড করে বেসিক্যালি এটাই তিনটে মেন কাজ করে আর্গেন অয়েল তাছাড়াও টুকটাক এটা ওটা কাজ তো করেই কিন্তু মেন তিনটে কাজ শাইনি হেয়ার ময়শ্চারাইজ হেয়ার অ্যান্ড ব্রেকেজ থেকে প্রিভেন্ট করে চুলকে আর তার সাথে আরেকটা কথা বলি যাদের চুল ভীষণ কার্লি তাদের জন্য থিক কার্লি হেয়ার যাদের হয় তাদের জন্য কিন্তু অয়েল শ্যাম্পু ইজ বেস্ট আমার চুল কার্লি আমার চুল কোকড়ানো ওয়েবি কার্লি যে যেটা বলবে আমার কাছে কার্লি আমার চুল কার্লি এবং আমার চুল খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি জট পাকিয়ে যায় অ্যাকচুয়ালি তো ফ্রিজ হয়ে যায় তো সেই কারণেই আমার চুলে আমি আর্গোনল শ্যাম্পু ইউজ করতে ভালোইবাসি এক প্রকার বলতে পারো তো আমি সমীদেরও ওই জন্য দুটো অলরেডি শ্যাম্পু ইউজ করে ফেলেছি এবার বলি যে ওনারা কী ক্লেম করছে দেখা যায় কীভাবে ইউজ করতে বলেছে আগে দেখি থরলি ওয়েট ইউর হেয়ার চুল ভিজিয়ে নাও লেদার আর কোয়ার্টার সাইজ অ্যামাউন্ট অফ শ্যাম্পু অন ইউর প্লাম হাতের মধ্যে কিছুটা শ্যাম্পু নিয়ে নাও অ্যান্ড দেড় ওয়ান টু ইওর রুট চুলের গোড়ায় দিতে বলেছে শ্যাম্পুটা রিন্স আউট অল অফ ইউর শ্যাম্পু চুলের গোড়া থেকে তারপরে সমস্ত চুলে তোমরা অ্যাপ্লাই করে জল দিয়ে ধুয়ে পেলো দেন অ্যাপ্লাই আর্গান অয়েল হেয়ার কন্ডিশনার ফর বেটার রেজাল্ট এটার পরে আর্গান অয়েল হেয়ার কন্ডিশনার আছে এটারই সেই হেয়ার কন্ডিশনারটা ইউজ করতে বলা হয়েছে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য অ্যান্ড আমি কীভাবে ইউজ করেছি আমি বলি আমি সেম ওয়েতেই ইউজ করেছি যেভাবে জেনারেলি মানুষ শ্যাম্পু করে সেভাবেই ইউজ করেছি তবে আমি শ্যাম্পু করার আগে সবসময় যে কোনো শ্যাম্পু করার আগের দিন আমি কিন্তু চুলে অয়েলিং করি যদি তার আগের দিন রাত্রে অয়েলিং করা পসিবেল হচ্ছে না আমি কিন্তু অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে চুলে তেল দিই এবং তারপরে চুলে শ্যাম্পু করি এটা আমি যে কোনো শ্যাম্পু করার আগেই করি শুধু এটা বলে না অয়েল ইউজ করার পরেই চুলে শ্যাম্পু করি আর তার সাথে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু শ্যাম্পুটা একটু জলে ডাইলুট করে তারপরে আমার চুলে ইউজ করেছি আমি দেখেছি তাতে শ্যাম্পুর ইফেক্টটা অনেক বেশি ভালোভাবে কাজ করেছে যতটা শ্যাম্পু নিচ্ছি ততটাই জল লাগবে না অল্প একটু জল নিয়ে জাস্ট একদম অল্প ওয়ান স্পুন অফ ওয়াটার নিয়ে শ্যাম্পুটা একটু যদি ডাইলুট করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা হাতটা রান করবে যদি কার্লি হেয়ার হয় আমার মতন তাহলে খুব ইজিলি হাতটা রান করবে খুব ভালোভাবে চুলটা পরিষ্কার হয়ে যাবে অ্যান্ড কী ক্লেম করেছেন ওনারা ওনারা ক্লেম করেছেন ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি অ্যাসিড এন্ড্রিজ আর্গেন অয়েল কন্টেন্স এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস ফর হেয়ার ইট প্রমোটস হেয়ার গ্রোথ প্রোটেক্ট হেয়ার ফ্রম ইউভি রেজ অ্যান্ড হিট ক্লিনস হেয়ার রুট অ্যান্ড স্ক্যাল রিডিউস ফ্রিজ এলিমিনেট ড্যান্ড্রফ অ্যান্ড প্রেজেন্স আর শাইনি হেলদি অ্যান্ডারিস্ট হেয়ার তো ওনারা এখানে আমার মনে হচ্ছে সব কিছুই লিখে দিয়েছেন ইজ প্রমোট হেয়ার গোড চুল বাড়তে সাহায্য করে হ্যাঁ অবভিয়াসলি চুলে টেক কেয়ার করলে চুল কিন্তু বাড়বেই প্রোটেক্ট হেয়ার ফ্রম ইউভি রেজ অ্যান্ড হিট ইউভি রেজ অ্যান্ড হিট থেকে চুলকে প্রোটেক্ট করে এটা সম্পর্কে আমি অ্যাকচুয়ালি সত্যি করে কিছু বলতে চাই না কারণ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট অ্যান্ড ক্লিনস হেয়ার রুট অ্যান্ড স্ক্যাল্প রুট অ্যান্ড স্ক্যাল্পকে খুব ভালো করে ক্লিনস করে হ্যাঁ করে রিডিউসেস ফ্রিজ চুলে জট পাকানোর যে সমস্যাটা থাকে সেটাকে কমায় হ্যাঁ কমায় একদমই কমায় অ্যাকচুয়ালি কমায় এলিমিনে ড্যান্ড্রাফ অ্যান্ড প্রেজেন্স প্রেজেন্স আর শাইনি হেলদি অ্যান্ড নারিশিয়ার তো ড্যান্ড্রাফ কমায় আই আইফেল্ড কি কমিয়েছে এটা কিন্তু ড্যানড্রাফের ওপরেও কম বেশি কাজ করেছে আমার চুলও ড্যান্ড্রাফ আছে এবং ড্যান্ড্রাফের ওপর সত্যিই কম বেশি কাজ করেছে অ্যান্ড প্রেজেন্ট আর শাইনি হেলদি নারিশ হেয়ার শাইনি অবভিয়াসলি স্কিনে যখন অয়েল থাকবে তেল চকচক করবেই এমন নয় এটা কিন্তু যে তেল চিপকানো তেল এরকম কিছু নয় কিন্তু যখন একটা আর্গেন অয়েল শ্যাম্পু এটা অবভিয়াসলি চুলও কিন্তু সেরকমই একটা শাইন অ্যাড হবেই অ্যান্ড আর্গেন অয়েন চুলকে সত্যিই শাইনি করে তোমার স্কিনও যখন ময়শ্চারাইজ থাকবে দেখবে চকচক করছে তো চুলও যদি পারফ মানে পারফেক্টলি ময়শ্চারাইজ থাকে তো চুলও কিন্তু চকচক করবে এটাও খুব স্বাভাবিক প্লাস হেলদি দেখাবে হ্যাঁ তুমি যদি চুলের রেগুলারলি যত্ন করো তোমার চুল হেলদি দেখাতে বাধ্য হেলদি দেখাবেই অ্যান্ড নারিশড হেয়ার নারিশড তো হবেই কারণ আর্গেন অয়েলের ওনারা যেটা একদম সবার লাস্টে লিখেছে ওটাই সবার ফাস্টে থাকার কথা মানে আমার হিসাবে ওটাই সবার ফাস্টে থাকার কথা ছিল কারণ কি না আর্গেন অয়েল কিন্তু চুলকে সবার আগে ময়শ্চারাইজ নারিশ এগুলোই করে মেইন কাজ আর্গেন অয়েলের কিন্তু এটাই সো এবার বলি যে এটা আমি কাদেরকে রেকমেন্ড করছি আমি এটা রেকমেন্ড করছি আমার সমস্ত বন্ধুদের যাদের যেরকমই হেয়ার টাইপ হোক তারা ইউজ করো বাট হাইলি রেকমেন্ড করছি যাদের কার্লি হেয়ার যাদের চুল মোটা তাদেরকে হেয়ার রেকমেন্ড করছি যাদের অনেক বড়ো চুল ম্যানেজ করতে খুব অসুবিধা হয় তাদেরকে রেকমেন্ড করছি যাদের চুল ভীষণ ড্রাই তাদেরকে রেকামেন্ড করছি ড্রাই ড্যামেজড কার্লি অ্যান্ড ফ্রিজি হেয়ার যাদের আছে তাদের জন্য হাইলি রেকমেন্ড করছি তাছাড়া প্রত্যেকে তোমরা এটা ইউজ করে দেখতে পারো অবশ্যই একবার অল্প একটু জায়গায় ইউজ করে দেখে নেবে কোনো প্রবলেম হচ্ছে কি না যদি প্রবলেম না হয় নেক্সট বার তুমি সমস্ত পুরো চুলটাতেই ইউজ করতে পারো দ্যাটসিথ আর এই প্রোডাক্টটা সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে লিখে জানাও আর আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আমার চ্যানেলে যারা আজকে প্রথম এসেছো আমার ভিডিও ভালো লেগে থাকলে আগামী দিনে আমার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে ওখানে অল সিলেক্ট করো অ্যান্ড যা তোমার ভাই বোন বন্ধু বান্ধব কারোর সাথে যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করতে চাও যদি তার উপকার হয় ফিল ফ্রি টু শেয়ার তাদের সাথে অবশ্যই শেয়ার করো সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা